মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে মৌলা আমাদেরকে শান্তির ধর্ম, মানবতার ধর্ম, প্রেমের ভালোবাসার উদারতার ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামে দীক্ষিত হয়ে আজ ওই ধর্মের প্রবর্তক বিশ্ব মানবতার দূত হুজুর আকায়ে নিয়ামত হায়াতুন নবী নূর নবী জিন্দা নবী শফি আল মুজনবী নবীর দরবারে সালামি পেশ করার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। শুকরার্থে সকলে মহব্বতের কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবীর দরবারে লক্ষ কোটি দরুদ পাকের হাদিয়া পেশ করে তিরিশ পারা কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াত করিমা আমি অদম তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আমি আমার বক্তব্য শুরু করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার দূত, উম্মতের কান্ডারে নবী, উনি পৃথিবীর জমিনে আগমন করলেন। রাসূল পাক পৃথিবীতে এসে আমাদের জন্য যে নিয়ামত রেখে গেলেন, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে রাসূল পাক আমাদের জন্য যে নিয়ামত রেখে গেলেন, এভাবে আজীবন যদি আমরা পুরো পৃথিবীতে প্যারা রাসূল সরকার কায়নাতের এভাবে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি, রাসূল পাক আমাদের জন্য যা দিয়ে গেলেন কিয়ামত পর্যন্ত এভাবে ঈদ মিলাদ নবীর মাহফিল নবীদের চর্চা আমরা করতে থাকলেও যর্রা পরিমাণ শুকর আদায় করে আমরা শেষ করতে পারবো না, এত বেশি নিয়ামত নবীজি আমাদের জন্য রেখে গেলেন। আল্লাহর রাসূলের প্রথম সাহাবি, নবীজির প্রথম সাহাবি, আফজালুন নাসি বাদাল আম্বিয়া যাকে রাসূল পাক বলেছিলেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে হাদিস পাকে বলেছেন যে আমি নবী মুস্তফার পরে পৃথিবীতে নবী হওয়ার মতো কেউ যদি থাকত, আমার পরে পৃথিবীতে যদি নবী আসার ধারাবাহিকতা চালু থাকত তাহলে আমি নবী মুস্তফা তোমাদেরকে বলে দিলাম যে আমার সাহাবি খলিফাতুল মুসলিমিন সৈয়দনা আবু বকর সিদ্দিক উনি আমি নবী মুস্তফার পরে পৃথিবীর জমিনে নবী হতে। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনো নবী বলেন না, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনো নবী বলেন না, কোনো নবী আসবে না। যার কারণে আমার প্রিয় রাসূল সরকার কায়নাত আমাদেরকে বলে গেলেন, আমাদেরকে জানিয়ে গেলেন, উম্মত আমি নবী মুস্তফা তোমাদেরকে বলে যাচ্ছি, তোমাদেরকে আমি জানিয়ে গেলাম যে পৃথিবীর জমিনে নবীদের পরে যিনি সর্বশ্রেষ্ঠ দামি মানুষ, যিনি সর্বশ্রেষ্ঠ উত্তম মানুষ উনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ পৃথিবীর জমিনে নবীজির পরে পুরো পৃথিবীতে সমস্ত মানুষের মধ্যে যিনি সর্বোৎকৃষ্ট উত্তম মর্যাদাবান দামি মানুষ আমার নবীর পরে যার স্থান উনি হলেন সাইয়্যিদানা খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
আমি আমার রাসূল পাকের নূরানী কদমে ঈমান গ্রহণের পরে আমি যখন রাসূল পাকের সাহাবী হয়ে গেলাম নবী মুস্তাফার সাহাবী হয়ে গেলাম সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছি আমি যখন ভাগ্যবান হয়ে গেলাম আমি যখন প্রথম মুত্তাকি মুসলমান হয়ে গেলাম আমি আমার রাসূলের এমন ইজ্জত এমন তারিফ আমি বুঝেছি আমি সিদ্দিক আকবর আমার প্যারা নবী মুস্তাফার জিকির করার জন্য মুস্তাফার শরণের জন্য মুস্তাফার মিলাদের জন্য আমি আমার সমস্ত সম্পদ এমন কি আমার নিজের জীবন পর্যন্ত কুরবান করে দিয়েছি আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক নিজের জান এবং প্রাণ সমস্ত সম্পদ উনি আমার প্যারা নবী মুস্তাফার জন্য কুরবান করে দিলেন নিজের আমার রাসূল যেভাবে 63 বছর হায়াত পেয়েছে আবু বকর সিদ্দিক উনিও 63 বছর দুনিয়াতে হায়াত পেয়েছে কিঞ্চিত পরিমাণ আমার নবীর কদম বকদম ছিলেন আমার প্যারা নবী মুস্তাফার যে নীতির বাইরে কিঞ্চিত পরিমাণ পা বাড়াই নাই যেভাবে মুস্তাফা বলে গেছেন ওইভাবে তিনি কাজ করেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা وعلى آلِ اللهم مولانا وعلى آلِ তাহলে আবু বকর সিদ্দিক উনি আমাদেরকে বলেছেন ও নবীর উম্মত ও রাসূল পাকের উম্মত যারা আখেরি নবীর উম্মত হয়েছো তোমরা খুব ভাগ্যবান তোমরা খুব দামি তোমরা খুব মর্যাদাবান আখেরি সমহানান নবীর উম্মত এটা এত সহজ শব্দ নয় এটা খুব দামি যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য যুগের নবীরা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছো করেছে আল্লাহ আমাদেরকে কেন তুমি নবী বানালে আমরা নবী হওয়ার চেয়ে বেশি খুশি হতাম যদি আখেরি জামানার নবীর উম্মত আমাদেরকে বানায় অন্যান্য যুগের নবী রাসূলেরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আল্লাহ আমাদেরকে কেন তুমি নবী বানিয়েছো নবী হওয়ার চেয়ে একটা দামি কাজ নবী হওয়ার চেয়ে উত্তম কাজ হলো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়া আল্লাহ আমাদেরকে আখেরি নবীর উম্মত বানাও না এইভাবে ফরিয়াদ করেছেন হযরতে ঈসা আলাইহিস সালাম ইনি আমার নবীর আগে পৃথিবীতে আগমন করেছিলেন ঈসা নবী পৃথিবীতে মাত্র 33 বছর উনি পৃথিবীতে নবী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন উনাকে আল্লাহ একেবারে সশরীরে জীবিত অবস্থায় ঈসা আলাইহিস সালামকে উনাকে চতুর্থ আসমানে আল্লাহ তুলে ফেলেছেন ঈসা আলাইহিস ইসলাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন আল্লাহ আমি আমার 63 বছর জীবনে তোমার প্যারা নবী মুস্তাফার মিলাদ করেছি মুস্তাফার জিকির করেছি ঘুরে ঘুরে পৃথিবীতে মুস্তাফার মিলাদের বর্ণনা দিয়েছি আল্লাহ আমি নবী হতে চাই না আমাকে মুস্তাফার উম্মত হিসেবে কবুল করো জোরে বলেন না সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম উনি আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন মাবুদ আমাকে আপনি নবী না বানিয়ে মাবুদ রে আমাকে যদি আখির নবীর উম্মত বানাইতে আমি ঈসা আলাইহিস সালাম বেশি খুশি হতাম বেশি আনন্দিত হতাম এই ফরিয়াদ আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহ কবুল করে নিলেন, যার কারণে আল্লাহ চতুর্থ আসমানে ঈসা নবীকে 33 বছর বয়সে আল্লাহ তুলে ফেলেছেন। কিন্তু ঈসা নবী উনি পৃথিবীতে আমার নবীর উম্মত হয়ে আসবে। আমার প্যারা নবী মুস্তফা এন্তকাল করার সময়ে আমার নবীর রওজা শরীফের পাশে এক কবরের জায়গা রেখে গেলেন, আমার নবী ওসিয়ত করে গেলেন, ঈসা নবী এন্তকাল করলে আমি নবী মুস্তফার রওজা শরীফের পাশে তাকে দাফন করে দিও। ওনার জন্যে আমার নবীর দরবারে এক কবরের জায়গা কি আছে বলেন? এক কবরের জায়গা খালি আছে। উনি আবার পৃথিবীতে আগমন করবেন, আগে এসেছিলেন নবী হয়ে, কিন্তু এবার পৃথিবীতে উনি আসবেন আমার নবীর উম্মত হয়ে। সুবহানাল্লাহ বলেন না? সালাতুন হর কে শিকে মুস্তফা সব মানো বাহার বরদর গোশায়ে দাম মানো তো সালা তুলে আমি দন্য গরসুল আপনাকে পেয়ে আমি দন্য গরসুল আপনাকে পেয়ে আমি আরো বেশি দন্য আমি আরো বেশি দন্য আপনার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে সালাতুন আমি সবনি আমাত পেয়েছি আপনার সদকায়, তাই তো আমি আল্লাহর তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণ গাই, আমি গাইব গুণগান আপনার মোহব্বত নিয়ে, আমি গাইব গুণগান আপনার মোহব্বত নিয়ে, আমি মরতে চাই আপনার আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে, আমি দন্ড গরসুল আপনাকে পেয়ে আমি আরো বেশি দন্ডম আপনার উম্মত হয়ে, আমি দন্ড গরসুল আপনাকে পেয়ে সালাতুল পিয়ারা হাজিরিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, ও নবীর উম্মত লে তোমরা আমার নবীর যাকে 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 নবী মুস্তফার মিলাদ নবী করবা, যদি ক্ষমতা না থাকে বিশাল আকারে মিলাদুন্নবী করার মতো যদি ক্ষমতা না থাকে তাহলে ও নবীর উম্মত যদি পারো যারা মিলাদুন্নবী করাতে যারা মিলাদুন্নবীর আয়োজন করবে তাদেরকে তোমার পকেট থেকে কমপক্ষে একটা টাকা হলেও তাদেরকে তোমরা দিবা, যে টাকাটা নবীর মিলাদুন্নবীর জন্য খরচ হবে। যদি করতে পারো কল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামা আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
আলাইহি ওয়াসাল্লামা কানা রফিকি মাইফিল জান্নাহ। সিদ্দিক আকবর বলেন, ও নবীর উম্মত, নবীর মিলাদ নবীর জন্য একটা টাকা হলো খরচ করবে, নিজের পকেট থেকে একটা টাকা দিয়ে দিও, আমি সিদ্দিক তোমাদেরকে নবীর সাহাবী হিসাবে, আমার নবীর উম্মত হিসাবে, আমি আবু বকর তোমাদেরকে ওয়াদা দিয়ে গেলাম, তোমাদেরকে গ্যারান্টি দিয়ে গেলাম। নবীর উম্মত, ও নবীর উম্মত জেনে রাখিও, যেদিন কিয়ামত হবে, কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, বাবা বাবা ছেলের হবে না, ছেলে বাবার হবে না, ছেলে মার হবে না, মা ছেলের হবে না, একটা সওয়াব কেউ কাউকে কিয়ামতের ময়দানে দিতে পারবে না। এমন সময়ে আমি আবু বকর সিদ্দিক, ও নবীর উম্মত, যারা মিলাদুন নবীতে একটা টাকা দিয়েছ, আমি তোমাদেরকে বলে গেলাম কিয়ামতের মাঠে আমি তোমাকে ফেলে আমি কোনোদিন জান্নাতে প্রবেশ করব না, আমি তোমাকে ফেলে জান্নাতে প্রবেশ করব না, আমার জন্য ওয়াজিব হয়ে যাবে যদি জান্নাতে যেতে হয়, আমাকে যদি আল্লাহ জান্নাত দেয়, ও সিদ্দিক তুমি জান্নাতে চলে যাও, আল্লাহর কাছে বলবো আল্লাহ মিলাদুন নবী করনে ওয়ালা নবীর উম্মত ছাড়া আমি জান্নাতে প্রবেশ করতে পারবো না, ঠিক কিনা ভাইরা? তাদেরকে ছাড়া সিদ্দিক আকবর জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলেন এমন মিলাদুন নবীর প্রয়োজন আছে কি না? কিয়ামত হয়ে গেল, কিতাবে লেখা আছে কিয়ামত হয়ে গেল, আদম নবীর উম্মতের হিসাব হলো, নূহ নবীর উম্মতের হিসাব হলো, ইব্রাহিম নবীর উম্মতের হিসাব হলো, 224,000 নবী রাসূলের উম্মতের হিসাব হলো, আমার প্যারা নবী মুস্তফাকে বলে, নবীরে একটু কষ্ট করে আমি আল্লাহ আপনাকে বললাম, নবীরে আপনার উম্মতের হিসাবের কথাগুলো রেডি করো, আমি আল্লাহ এখন আপনার উম্মতের হিসাব ধরব, আমি হিসাব করব। নবী যে চিন্তায় পড়ে গেলেন, যেই রসুলের মিলাদে বসেছে ওই নবী চিন্তায় পড়ে গেলেন, যেই নবী দুনিয়াতে আসার আগে যেই নবী উম্মতি উম্মতি বলে হাজার হাজার কোটি কোটি বছর কেঁদেছেন, মা আমানার কুলে এসে যে নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, গারে খেরায় যে নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছে, গারে সুরে যে নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছে, ওই নবী তো 60 বছর জীবনে উম্মত সারা কিছু বুঝে নাই, নবী এখনো সোনার মদিনায় কিয়ামত পর্যন্ত উম্মত উম্মত বলে কাঁদতে আসে, ঠিক কিনা ভাইরা? এখনো কান্দেন নবীজি, এখনো কাঁদছেন সোনার মদিনায়, আমার নবী এখনো কাঁদছেন, ওই নবী কিয়ামতের মাঠে হিসাবের কথা শুনে চিন্তিত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, নবী গো, নবীরে আপনার উম্মতের হিসাবের কথা গুলে দাও। আমার নবী বলেন, আমার উম্মত হায়াত পেয়েছে 50, আমার উম্মতের হায়াত পেয়েছে 40 বছর, 50 বছর, আমার উম্মত কিভাবে এ 50 বছরের জীবন দিয়ে হিসাব দেবে? আমার উম্মতের হিসাবের পাল্লায় গুনার পাল্লা বাড়ি, সওয়াবের পাল্লা হালকা, গুনার পাল্লা বাড়ে। এই কারণে উম্মতকে বাঁচাবে কেমনে? উম্মতকে কিভাবে জান ওই হাসরের ময়দানে হিসাব থেকে বাঁচাবে? আমার প্যারা রসুল মুস্তফা চিন্তায় পড়ে গেলেন, নবীজি কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে কোটি 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 উম্মতের কথাগুলি নিলেন, নেওয়ার পরে যারা গুনাহগার আজ সেই দিন কিয়ামতের দিন যেই সমস্ত উম্মত আল্লাহর কাছে হিসাব দিতে পারবে না, তাদের হিসাবের কথাগুলি একেবারে নিচে নামিয়ে ফেললেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক
হিসাবের কথা আমার নবী রেডি করলেন রসূল পাক হিসাবের কথার মধ্যে সর্বপ্রথম সবার উপরে রাখলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিকের কথা সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বিশাল বিশাল পাহাড় পাহাড় হয়ে যাবে আসমান ছুঁয়ে যাবে নবীর নবীর উম্মতের হিসাবের কথা আমার প্রিয় রাসূল হাদিসে পাক লেখাতে নবী মুস্তাফা হিসাবের কথা রাখলেন সর্ব উপরে সবার উপরে রাখলেন আবু বকর সিদ্দিকের কথা এরপরে নবী রাখলেন ফারুক আজমের কথা এরপরে আমার নবী রাখলেন উসমান গনি জিন্নুরাইনের কথা এরপরে রাখলেন আমার নবী শের খোদা মাওলানা আলীর কথা এরপরে আমার প্রিয় নবী মুস্তাফা রাখলেন হযরত আমার নবীর কলেজের টুকরো মেয়ে ফাতেমার কথা এরপরে রাখলেন আমার প্রিয় নবী মুস্তাফা ইমাম হাসানের কথা এরপরে রাখলেন ইমাম হুসাইনের কথা এরপরে রাখলেন ইমাম জয়নুল আবদিনের কথা এরপরে রাখলেন ইমাম বাকেরের কথা এরপরে রাখলেন ইমাম মুসা বিন কাজেমের কথা এরপরে রাখলেন সিররিয় শক্তির কথা এইভাবে রাখতে 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 আমার নবীর যত আওলাদ আছে ওলি আব্দুল গোস কুতুব আছে সকলের কথা একটার পর একটা রাখলেন মাঝখানে করে সমস্ত গুনাহগার উম্মতের কথা রাখলেন এবং লাস্টের মধ্যে আমার প্রিয় নবী সবার শেষে আমার গোসি আজম দস্তগীর আব্দুল কাদের জিলানির কথা রেখে দিলেন উপরে সব পাঁচ ডিভিশন যারা পাস করবে সবার কথা রাখা হলো আর সবার নিচে আমার গোসি আজম দস্তগীরের কথা রাখলেন নবী বলেন আল্লাহ আমার কাছ থেকে হিসাবের খাতা দেখবে যারা পাঁচ ক্লাস পাস করেছে তাদের হিসাব আমি আল্লাহর কাছে দিতে থাকবো এইভাবে দেখতে দেখতে হঠাৎ করে আল্লাহ বলবে লাস্টের নম্বর খাতাটা দাও মাঝখানের খাতাগুলি আল্লাহ আর দেখবে না আমরা গুনাহগাররা সেই মাঝখানে রয়ে গেছি লাস্টের নম্বর খাতা আমার গোসে আজম দস্তগীরের খাতা আমার প্রিয় নবী আসতে ঘরে আল্লাহর কুদরতের হাতে গোসে আজমকে তুলে দেবে মাহফিল বুঝতে হবে আমার নবী সবার উপরে খাতা রাখলেন আবু বকর সিদ্দিকের খাতা আমার আল্লাহ বলেন নবী গো আপনার উম্মতের কথা পেশ করুন আস্তে করে আমার নবী নবুয়তের হাতে আল্লাহর কুদরতের হাতের মধ্যে একটা কথা পেশ করলেন আল্লাহ সে কথার মধ্যে শিরোনাম দেখতেছে এটার নাম হলো সৈয়দনা আবু বকর সিদ্দিক জোর বলেন না সুবহানাল্লাহ এটা সিদ্দিক আকবরের কথা আমার আল্লাহ ওই কথাটা করলেন করলে আমার আল্লাহ কুদরতের কলম দিয়ে একটা 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 করে করে কথাটা দেখলে দেখার পরে আমার নবীকে খুশি হয়ে বলে নবী গো আপনার আবু বকর সিদ্দিকের কথায় আমি আল্লাহ কুদরতের কলম দিয়ে একটা দাগু লাগাইতে পারি নাই কিরে মহব্বত নিয়ে বলেন না সুবহানাল্লাহ সিদ্দিক আকবরের খাতায় একটা দাগু লাগাইতে পারি নাই নবী গো 63 বছর জীবনে সিদ্দিক আকবরের 63 বছর জীবনে কোনো দাগ নাই নবীরে একটু আপনার সিদ্দিককে বলো না আবু বকর সিদ্দিক যেন ভিআইপি গেট দিয়ে ভিআইপি দরজা দিয়ে যেন জান্নাতে চলে যায় ও বাবারা মুরব্বীরা যারা ভিআইপি পারসন মানুষ এয়ারপোর্টে আসে এরা জেনারেল দরজা দিয়ে বের হয় না কেমনে বের হয় কেউ দেখে না জানে না হঠাৎ করে বের হয়ে যায় ভিআইপি দরজা আছে তদ্রুপ আল্লাহ ভিআইপি কতগুলি আল্লাহর বান্দারা আছে এদেরকে কিয়ামতের ময়দানে ভিআইপি দরজা দিয়ে জান্নাতে ঢুকাইয়া দেবেন এরা ভিআইপি দরজা দিয়ে যাবে নবীর আপনি আপনার ওই সাহাবী সিদ্দিক আকবরকে একটু বলেন না সিদ্দিক আকবর যেন
বিআইপি দরজা দিয়ে সিদ্দিক আকবর যেন জান্নাতে প্রবেশ করে আমার নবী বলে দিলেন ও সিদ্দিক তুমি জান্নাতে ঢুকে পড়ো আবু বকর বলে না রে না 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 নবী আমি ঢুকতে পারবো না আমি একা একা ঢুকতে পারবো না কেন রে কেন ইয়া রাসূলুল্লাহ এটা আল্লাহর সাথে কথা বলতে হবে আল্লাহ কুদরতের টেলিফোন লাগিয়ে দিলেন বেলায়েতের দরবারে ও আবু বকর সিদ্দিক কিরে তুমি পাঁচ ক্লাস পাস হয়েছো আমি আল্লাহ কুদরতের জবানে ঘোষণা করে দিলাম তুমি জান্নাতি তুমি জান্নাতে প্রবেশ করবে কেন করবে না তখন সিদ্দিক আকবর বলে দিলেন আল্লাহ আমি দুনিয়ার জমিনে 63 বছর ছিলাম এই 63 বছর জীবনে তোমার নবীর উম্মতের সাথে ওয়াদা করেছিলাম তোমার নবীর উম্মতের সাথে আমার কমিটমেন্ট ছিল কি কমিটমেন্ট কি কমিটমেন্ট আয়া বারিলাহি আমি আপনার নবী উম্মতকে বলেছিলাম যারা নবীর মিলাদের জন্য একটা পয়সা একটা টাকা খরচ করবে আমি সিদ্দিক তাদেরকে পেলে জান্নাতে প্রবেশ করব না মাবুদরে আজকে একা কেমনে আমি প্রবেশ করব যারা মিলাদুন্নবীর পার্টি যারা মিলাদুন্নবী করে যারা মিলাদুন্নবীর জুলুস করে যারা মিলাদুন্নবীর প্রেমিক পাগল আল্লাহ এদেরকে বিনা হিসাবে আমার সাথে দিয়ে দাও আমি যেন এক জাক নবীর উম্মত নিয়ে জান্নাতে জুলুস করে করে প্রবেশ করতে পারি আল্লাহ বলেন ও সিদ্দিক হাশরের ময়দান থেকে তুমি যাদেরকে পাও এদেরকে ধরে ধরে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাও আল্লাহুম্মা وعلى آله أرجو اللهم وعلى آله سيدنا صدیق اکبر নবীর একজাক উম্মতদেরকে নিয়ে ওখানে মহিলা পুরুষ আছে ওখানে যুবক যুবতীরা আছে এদেরকে নিয়ে আবক সিদ্দিক জান্নাতে চলে গেলেন এখন দ্বিতীয় নম্বরের খাতা চেক করতেছে ওই খাতার মধ্যে সাইনবোর্ড আছে ওইটা হলো ফারুক আজমের খাতা আমার আল্লাহ আমার নবীকে বলে নবীজি এই কাতার মধ্যেও আমি আল্লাহ দাগ লাগাইতে পারি না একটা দাগ লাগাইতে পারি না নবী ফারুক আজমকে একটু বলো তিনিও যেন জান্নাতে চলে যায় ফারুক আজম বলে না না মাবুতরে নবীর আশে কুম্মা যারা মিলাদুন নবীর পাগল ছিল এদেরকে পেলে আমি জান্নাতে যেতে পারবো না একজা কুম্মত নিয়ে ফারুক আজম জান্নাত জান্নাতে চলে যাবে ওসমান গনি জিন্নোরানের কথা ধরলেন একটা দাগু লাগাইতে পারলেন না একটা দাগু দাগ লাগাইতে পারলেন না আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ওসমান গনিকে বলেন তিনি যেন জান্নাতে চলে যায় না 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 রে আমি আমার নবীর উম্মত ফেলে জান্নাতে যাব না আল্লাহ হুকুম দিলেন ওসমান গনি জিন্নোরান মিলাদ নবীর পাগল একজাক উম্মত নিয়ে জান্নাতি হয়ে গেলেন শের খুদা মৌলা আলীর কথা ধরলেন একটা দাগু লাগাইতে পারলেন না লাম কোনের খুদা আল্লাহ ওনাকে একজাক নবীর উম্মত দিয়ে দিলেন এরাও জান্নাতি হয়ে গেলেন এইভাবে ফাতেমা জাহরা নবীর কলিজার টুকরো মেয়ে যিনি পুরো জিন্দগি 30 বছর দুনিয়ার জমিনে হায়াত পেয়েছেন নবীর এই কলিজার টুকরো মেয়ে ফাতেমা নবীর কলিজার টুকরো মেয়ে ফাতেমা যার সামনে আমার প্যারা নবী এন্তেকাল করেছেন ও এ ফাতেমা উনার খাতা দেখলেন একটা দাগু লাগাইতে পারলেন না আল্লাহ একটা দাগু লাগাইতে পারলেন না ফাতেমার খাতা চেক করে সকালবেলায় ফাতেমার খাতায় নামাজ লেখা জোফর বেলায় নামাজ লেখা আসরের পরে নামাজ লেখা মাগরিবের পরে
পরে নামাজ লেখা, এশারের পরে নামাজ লেখা। মানুষ কে দিয়ে ঘুম যায়, কিন্তু মা ফাতেমা ঘুমায় না, আমাদের মা বোনেরা ঘুমায়। মা ফাতেমা সারা রাত 30 পারা কুরআন তেলাওয়াত করে দুই রাকাত নামাজের নিয়ত বাঁধে। এক রাকাতে পবিত্র কোরআনের পুনরুদ্ধার, দ্বিতীয় রাকাতে পবিত্র কোরআনের লাশ পুনরুদ্ধার। দুই রাকাতে পুরো কোরআন খতম করে দেই। মা ফাতেমার জিন্দেগি এমন ভাবে গেল, মা ফাতেমার জীবনে এভাবে গেল। আমি নবীর উম্মত পেলে জান্নাতে যেতে পারবো না। একজন মহিলা যাকে যাকে মহিলা উম্মত নিয়ে মা ফাতেমা জান্নাতি হয়ে গেলেন। মা ফাতেমার কলেজার টুকরো ছেলে ইমাম হাসানের কথা দেওয়া হলো। ইমাম হাসান বলেন, নবীর উম্মত পেলে জান্নাতে যেতে পারবো না, জান্নাতে যেতে পারবো না, জান্নাতে যেতে পারবো না। আমার প্রিয় নবীর নাতি ইমাম হাসানকে এক জাক নবীর উম্মতকে দিয়ে দিলেন। ইমাম হাসান নিয়ে গেলেন, ইমাম হুসাইনের খাতা দিল, একটা দাগ লাগাইতে পারলেন না। ইমাম হুসাইন বলেন, না না না, আল্লাহ আপনার সাথে আমি কথা বলবো, আপনার সাথে কথা আছে। ইমাম হুসাইনকে বলে, আল্লাহ কি কথা? বারিলাহি আমি কারবালার প্রান্তরে আমি গিয়েছিলাম, আমার কলেজের টুকরো সাহেব মাসের শিশু আলিয়াসগড়কে দিয়ে ফেলেছি, উনি শাহাদাত বরণ করেছে, আমার 72 জন পরিবার শাহাদতের পেয়ারা পান করেছে, আমি আমার রক্ত জড়িয়েছি। আল্লাহ তুমি 40টা দিন আসমান থেকে রক্ত বৃষ্টি দিয়েছো, আমার রক্ত জড়েছে, আমার প্রতিটি পুঠা রক্তের পুঠার বিনিময়ে কোটি কোটি উম্মতের গুনাহ মাফ চাইবো। দেখেন দেখেন, প্রত্যেকটা ইমামে হুসাইনের প্রত্যেকটা খুন মোবারকের বিনিময়ে কোটি কোটি উম্মতের গুনাহ মাফ করা হবে। এইভাবে খাতা দেখতে দেখতে আল্লাহ পাক বলেন, নবী গো আমি আর খাতা দেখব না, লাস্টের নম্বর খাতাটা দেন, এরপরে আর কোনো খাতা দেখব না। আমার প্যারা নবী মুসকি মুসকি হাসতেছে, হাসতে করে আমার গৌসি আজম দস্তগীরের খাতাটা তুলে দিলে। আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ। ওই নবীর মিলাদুন্নবীর প্রয়োজন আছে কিনা? আল্লাহ পাক আমাদেরকে জাঁকজমকপূর্ণ ভাবে কিয়ামত পর্যন্ত নবী মুস্তাফার মিলাদুন্নবী করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। বাবার আমার আমার নবী মুস্তফা, উনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের ইমাম, এত বড় নবী আল্লাহর কাউকে বানাই নাই, সবার আগে বানিয়েছে আর পাঠিয়েছে সবার। ওয়ামা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ কোরআন হাকিমে বলেন, আমি নবী বানিয়েছি সবার আগে, আসমান বানানো হয় নাই, জমিন বানানো হয় নাই, খোদার খোদা জাহাত কিছুই সৃষ্টি করা হয় নাই, আদম আলাইহিস সালাম কেও আমি বানানোর কোনো পরিকল্পনাও করি নাই। ওই দিন থেকে আমি আমার প্যারা নবী মুস্তফাকে বানিয়েছি, কিন্তু আমার নবীকে আমি প্রেরণ করেছি সমস্ত নবীদেরকে পাঠানোর পরে। জোরে বলেন না, সুবহানাল্লাহ। ওই নবী হলেন শেষ নবী, ওই নবীর পরে পৃথিবীতে আর কোন নবী আসবে? বলেন না আসবে? ওই রসুল একটা ধর্ম নিয়ে আসলেন, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। এটা মানবতার ধর্ম, ইসলাম এটা মানবতার ধর্ম।
এটা প্রেমের ধর্ম, এটা ভালোবাসার ধর্ম, এটা সাম্যের ধর্ম, এটা আত্মীয়তার বন্ধনের ধর্ম, এটা ইমানের ধর্ম, এটা জান্নাতের ধর্ম, এটা কবরের ধর্ম, এটা আল্লাহর ধর্ম, এটা সমস্ত সৃষ্টির জাহানের ধর্ম, যেটা শান্তির ধর্ম। এই ধর্ম নিয়ে আমার পেয়ারা নবী 570 খ্রিস্টাব্দে পৃথিবীতে এলেন, মা আমানার কুলে পৃথিবীতে মানবতাকে প্রতিষ্ঠা করার জন্য। ঠিক কি না বলেন না? আরো জোরে বলেন না। আমার রসুল পৃথিবীতে আসবেন, ঈসা আলাইহিস সালাম কাল্লা তুলে ফেলেছেন আসমানে, মাঝখানে 650 বছর কোন নবী আসলো না, যার কারণে নৈরাজ্য, জুলুম, অত্যাচার, হানাহানি, মারামারি, সমাজের মধ্যে বিভেদ, হিংসা, বিদ্বেষ, যারা জ্ঞানী গুণী সমাজের মধ্যে আছে, বড় বড় পিএইচডি ডিগ্রিধারী, ডক্টর ডিগ্রিধারী, এরকমের সমাজের মধ্যে মাথা গোনা যারা আছে, এরা পশুর চেয়ে খারাপ হয়ে গেল, এরা কার চেয়ে খারাপ হবে? ঈসা নবী কাল্লা তুলে ফেলেছেন, মাঝখানে আর কোন নবী পাঠাই নাই। ওই সময় যারা, ওই যুগের সর্বশ্রেষ্ঠ যারা বড় বড় পণ্ডিত ছিলেন, এরা অমানুষ হয়ে গেল, মানুষের মনুষ্যত্ব এদের কাছে ছিল না। এতগুলি জ্ঞান থাকার পরও তাদের অন্তরে শয়তানি বুদ্ধি, এরা কিভাবে সমাজের কার পকেট মারবে, এরা কিভাবে সমাজের মধ্যে কার উপর আক্রমণ করবে, কিভাবে একটা বিদ্বেষ গ্রুপিং সৃষ্টি করবে, এই রকমের একটা সমস্যা নিয়ে এরা সমাজের মধ্যে নৈরাজ্য, নিপীড়ন, অত্যাচার, জুলুম, অন্যায় অবিচার করা শুরু করে দিল। মানুষ নির্যাতিত হতে হতে আর কোন সীমা নেই, মানুষের নির্যাতন হওয়ার আর কোন সীমা রেখা নাই। ন্যায় নীতি, সাম্য, মানবতা বলতে কোনো কিছু নেই, মানুষের কাছে কোনো চক্ষু লজ্জা নেই, হায়া, শরম, লজ্জা, মানবতা সব চলে গেল। তাদের দিন তারা যেমন ইচ্ছে তেমন করেছে, মানুষকে কেলনার পুতুল হিসেবে ব্যবহার করেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পেয়ারা নবী মুস্তফাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, আমার নবীকে প্রেরণ করেছেন যেন এই মানুষগুলিকে মানবতা শিখাতে পারে। ঠিক কিনা বলেন না? জোরে বলেন না, ঠিক কিনা? মানবতা শিখাতে পারে। মানবতা শিখানোর জন্য আমার রসুলকে প্রেরণ করেছেন, নবী একটা মানবতার বাগান করেছেন, মানবতার বাগান করেছেন আমার নবী। কোন হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না, হানাহানি ছিল না, মারামারি ছিল না, মানুষের অন্তরে এমন প্রেম ভালোবাসার সৃষ্টি হলো ভাতৃত্ব বন্ধনের, ওখানে আর কোনো নৈরাজ্য নাই, শান্তির বাগান এসে মানুষ উপস্থিত হয়ে গেল। পেয়ারা হাজিরিন জেনে রাখবেন, দৈর্য, মায়া, মমতা, ভালোবাসা, মানবতা, এগুলি আল্লাহর এক একটা গুণ, মহান আল্লাহর এক একটা গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আল্লাহ চেয়েছেন, আল্লাহ চেয়েছিলেন পৃথিবীর জমিনে এ দৈর্য, মানবতা, প্রেম, ভালোবাসা, মায়া, মমতা, পর্দা, এগুলো আল্লাহর এই সমস্ত গুণগুলি দিয়ে আল্লাহ পৃথিবীর মানুষকে সাজাতে চেয়েছিলেন আমার নবী মুস্তফার মাধ্যমে, আমার রসুলের মাধ্যমে। আল্লাহ চেয়েছেন মানুষের অন্তরে যেন মানবতা থাকে। ঠিক কিনা বলেন না? আজকে সেই মানবতা কোথায় গেল? আজকে আমরা শিক্ষিতরা মানবতা হারিয়ে ফেলেছি, আমরা বিবেক হারা হয়ে গেছি। কিভাবে কার যদ্বন্টন করব, কিভাবে কার উপর আক্রমণ করব, নির্যাতন চালাবো, আমরা সমাজে এইভাবেই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আমরা জীবন যাপন করছি। অথচ আল্লাহ আমার রসুলকে পাঠিয়েছিলেন সব কিছু বন্ধ করে পৃথিবীর মধ্যে একটা মানবতার বন্ধন সৃষ্টি করবে। ঠিক কি না বলেন না? বাবার আমার যখন সমাজ থেকে এরকমের মানবতা, দৈর্য, মায়া, মমতা, স্নেহ, দুঃখাবাজি, সাদাবাজি সমাজের মধ্যে থাকবে,
দুকাবাজি থাকবে, চাঁদাবাজি থাকবে, হিংসা বিদ্বেষ থাকবে, একজন অপরজনের প্রতি যে আক্রমণাত্মক আক্রমণের এই রকমের মনোভাব যখন সমাজের লোকদের মধ্যে থাকবে, সমাজ থেকে যখন মায়া মমতা স্নেহ দয়া এগুলি উঠে যাবে, তখন আমাদেরকে বুঝতে হবে যে ওই দিন থেকে মানবতার মৃত্যু হয়ে গেছে। ঠিক কি না বলেন? ওই দিন থেকে মানবতার মৃত্যু হয়ে গেছে। পেয়ারা হাজিরিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মানবতা দিয়ে আমার পেয়ারা নবী মুস্তফা এভাবে ধর্ম প্রচার করেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এভাবে নিজের জীবন উৎসর্গ করেছেন। আমার নবী বলেছেন, উম্মত, তোমার গড়ের পূর্ব দিকে ৪০টা গড়, তোমার গড়ের দক্ষিণ দিকে ৪০টা গড়, তোমার গড়ের উত্তর দিকে ৪০টা গড়, তোমার গড়ের পশ্চিম দিকে ৪০টা গড়, এগুলি হলো তোমার প্রতিবেশী, এগুলি হলো তোমার প্রতিবেশী, এদের দুঃখে দুঃখিত হতে হবে, এদের সুখে সুখে হতে হবে, এদের আনন্দ আনন্দিত হতে হবে। আমার প্রিয় নবী মুস্তফা সব সময় এই সমস্ত পরিবারের প্রতিবেশীদের খবরা খবর রাখতেন। যখন দেখা যেত এই প্রতিবেশীদের মধ্যে বিশাল দুর্ভিক্ষ এসে গেছে, খাবার আদি নেই, মানুষ অনাহারে মরছে, আমার প্রিয় নবী মুস্তফা সরকার কায়নাত হায়াতুন নবী নিজের পকেট থেকে আমার নবী টাকা বের করে সমাজের প্রতিবেশীদেরকে বণ্টন করে দিতেন। দুর্ভিক্ষের সময়ে আমার প্রিয় নবী মুস্তফা গড় থেকে মেষ দুম্বা ছাগল উট বের করে এগুলিকে জবে করে নবী শুধু মুসলমানকে দিতেন তাই না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা ছাকমা মারমা জুম্মা যত বিধর্মীরা ছিল, আমার রসুল শুধু মুসলমানদেরকে ভিক্ষা দিতেন তাই না, রসুল রিলিফ শুধু মুসলমানদেরকে দিতেন তাই না, আমার প্রিয় নবী মুস্তফা এই রিলিফ সারা জাহানের সমস্ত জনগণ মানুষকে দিতেন। রসুল পাক বলেছেন যে সে মুসলিম দেশ হতে পারে, সেই দেশে যখন একজন হিন্দু থাকবে, একজন বৌদ্ধ থাকবে, একজন খ্রিস্টান থাকবে, একজন ইহুদি থাকবে, একজন নাসা থাকবে, সে যখন দেশের নাগরিক হয়ে গেল তখন কিন্তু সেও দেশে স্বাধীনতা নিয়ে নিজের স্বাধীনতা নিয়ে ওই দেশের মধ্যে বসবাস করার অধিকার তার কাছে থাকবে, তার উপরে অহেতুক আক্রমণ করা যাবে, বলেন না আক্রমণ করা যাবে। সালাতুনিয়াম হর কেশকে মুস্তফা সাব মানুষ বাহার বরদরি গোশায়দা মানুষ সালাতুনিয়াম আমার রসুলের অত্যন্ত আদরণীয় বিবি, আমার নবীর আদরণীয় বিবি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়েশা সিদ্দিকা উনি আমার নবীর একেবারে ছোট বিবি, আদরণীয় বিবি, ছোট বয়সের বিবি মায়েশা সিদ্দিকা, উনাকে আমার নবী ৬ বছর বয়সে আমার নবী শাদী করেছেন, বিবাহ করেছেন, ৯ বছর বয়সে মায়েশা সিদ্দিকাকে নবী গড়ে নিয়ে গেলেন, ৯ বছর বয়স থেকে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর গড়ে ১০ বছর ছিলেন, আমার নবীর দরবারে ১০ বছর ছিলেন, মা আয়েশা সিদ্দিকার বয়স যখন ১৮ বছর পরিপূর্ণ কুমারী মেয়ে, ওই সময়ে আমার প্যারা নবী দুনিয়ার জমিন থেকে এন্তেকাল করলেন, জোর বলেন সুবহানাল্লাহ, ১৮ বছরের মেয়ে
মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 18 বছরের মেয়ে উনি আর শাদি করতে পারবে না আমার নবীর যত বিবিরা আছে ওই বিবিরা সমস্ত মুসলিম জাহানের সমস্ত উম্মতের জন্য হলো মা আমাদের কি জোরে বলেন না আমাদের কি আমার নবীর বিবিরা হলেন আমাদের মা জান মাশা সিদ্দিকার 18 বছর বয়স নবী জানতেকাল করলেন মাশা সিদ্দিকা উনি ধৈর্য ধারণ করে রয়ে গেলেন মাশা বলেন আমার মতো ভাগ্যবান পৃথিবীর জমিনে আর কেউ নেই যদিও আমার 18 বছর বয়সে নবী আন্তকাল করলেন তারপরও আমি ভাগ্যবান কেন কেন আমার নবীর এই বিবি মাশা সিদ্দিকা বলেন ভাগ্যর বিষয় হলো আমার নবী যেই দিন আন্তকাল করেছেন ওই দিন আমার নবী আমি মাশা সিদ্দিকার কোলে আন্তকাল করেছে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার কোলে আন্তকাল করলেন শুধু তাই না আবু বকর সিদ্দিক আমার নবীর সাহাবী ফারুক আজম আমার নবীর সাহাবী উসমান গনি জিন্নরাই এরা পরামর্শ ডাকলাম আমার নবীকে কে গোসল দেবে আমার নবীকে কে কাফন দেবে নবীকে কে দাফন করবে নবীর কাটিয়া কে কাঁধে নেবে এভাবে পরামর্শ হলো সমস্ত সাহাবীরা পরামর্শ দিলেন নবীর বাড়ি হলো মক্কায় আমার নবীর বাড়ি মক্কায় মদিনা শরীফ তো নবীর জন্মস্থান না নবী মক্কার মানুষের জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর হুকুমে উনি মদিনায় আসলেন নবীজিকে সাহাবীরা পরামর্শ দিল নবীকে যেন মক্কায় নিয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক আমার নবীর প্রথম সাহাবী উনি নিজে দাঁড়িয়ে পরামর্শ দিলেন না রে না এ পর্যন্ত আমি আবু বকর দেখেছি যত লক্ষ লক্ষ নবীর পৃথিবীর জমিনে যে যে জায়গায় এন্তেকাল করেছে ওই জায়গা থেকে এদেরকে ট্রান্সফার করে নাই যে যে জায়গায় এন্তেকাল করেছে ওনাকে ওই জায়গায় দাফন করা হয়েছে তো নবীজি মা আয়েশা সিদ্দিকার ঘরে এন্তেকাল করেছেন অতঃপর আমরা জান্নাতুল বকিতে নিয়ে যাব না আমরা মক্কা শরীফে নিয়ে যাব না আমার নবীকে আয়েশা সিদ্দিকার ঘরে দাফন করব আরো জোরে বলেন না সুবহানাল্লাহ কি আপনারা কি কষ্ট পাচ্ছেন আয়েশা সিদ্দিকা বলেন প্রথম নম্বর হলো নবীজি আমার কোলে ইন্তেকাল দ্বিতীয় নম্বর হলো আমার ঘরে নবী মুস্তফার দাফন এটা আমার নবীর রওজা শরীফ হলো এর চেয়ে বড় নিয়ামত কি আমার নবীর ইন্তেকাল বাবারা কথা শুনেন আমার নবীর ইন্তেকালের দুই দিন পরে আমার নবীর ইন্তেকালের দুই দিন পরে মা আয়েশা সিদ্দিকা মদিনাবাসীর সামনে একটা বক্তব্য রাখলেন আমার নবীর ইন্তেকালের পরে কয়দিন পরে বলেন না কয়দিন পরে হাসিবে রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবে গায়রা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা হাসিবে রব্বি জাল্লাল্লাহ মাফে কলবে গায়রুল আনোর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর ইন্তেকালের দুই দিন পরে মাশা সিদ্দিকা পর্দার ভিতর থেকে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন ওই ভাষণে মাশা সিদ্দিকা বলেন নবী হলেন দয়াল নবী নবী রহমাতুল্লিল আলামিন নবী ইমামুল আম্বিয়া আমার প্রিয় নবী কুল কায়নাতের নবী কিন্তু আফসোসের বিষয় নবীর এন্তেকালের পরে নবীর সমস্ত ঘরে চতুর্দিকে তালাশ করে দেখলাম
নবীর বিবিরা নবীর বিবিরা দুনিয়াতে জীবন যাপন করার জন্য দুইটা টাকাও নাই আমার নবী সম্পত্তি হিসেবে দুইটা টাকাও কি করে যায় না রেখে যায় না ইন্তেকালের দুই দিন পরে নবীজির বিবিরা খুঁজে দেখলেন যে দুই দিনের আটা কিনতে পারবে এই টাকাও রাসূলের পাকের কাছে নবীর ঘরে ছিল না এত বড় দয়াল নবী সর্বশ্রেষ্ঠ নবী ইমামুল আম্বিয়া হওয়ার পরও একটা পয়সা রেখে যায় না সব মানবতার জন্য মানবতার কারণে আমার নবী পৃথিবীর জমিনে সব বিলীন করে গেলেন জোরে বলেন না সুবহানাল্লাহ